হাই গার্ল, আজকে আমি তোমাদের জন্য একটা বেলি ওয়ার্কআউট দেখাবো যেটা তোমাদের সুবিধার্থে। এটা তোমরা চার সেট করে করবা। মেক শিওর প্রত্যেকটা আসলে ওয়ার্কআউটই 3 থেকে 4 সেট করে করতে হয়, বাট সবচেয়ে বেস্ট রেজাল্ট হয় 4 সেটে এবং 12টা থেকে 15টা করে করবা। প্রত্যেকটা সেট করবা, সেট করার পর 12 বার বা 15 বার করে করে 30 সেকেন্ড থেকে 1 মিনিট রেস্ট নিবা। এরপরে আবার নেক্সট সেটে যাবা। বেশিক্ষণ একদমই রেস্ট নিবা না, আর একদমই সময় নষ্ট করবে না, তাহলে তোমাদের শরীরে এনার্জি ডাউন হয়ে যাবে। আর শরীরে এনার্জি ডাউন হলে তখন তোমাদের মেটাবলিজম ডাউন হয়ে যাবে, ওয়ার্কআউট আর করতে ইচ্ছে করবে না। তো যখনই করবা ডেডিকেটেড হয়ে যাবা। মেক শিওর ওয়ার্কআউটের জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই পুশ করতে হবে, কেউ কিন্তু তোমাদেরকে পুশ করবে না। তো অনেক মেয়ে আছো যারা টলপেট কমাতে যাচ্ছ, যারা বডি শেপিং এর জন্য কাজ করতে যাচ্ছ, যারা জিমে যেতে পারছো না, বাসায় করতে যাচ্ছ, যাদের হয়তো বাসায় কোনো ইনস্ট্রুমেন্টস নাই, এটা খুবই সোজা। এটাও আজকে আমি একটা সুইস বল ওয়ার্কআউট আমি একটা দিব। তোমাদের বাসায় বাচ্চারা থাকলে বাচ্চাদের বল নিয়েও তোমরা ইউজ করতে পারো। বল যদি না থাকে যে কোনো স্পোর্টস শপে যাবা, একটা ফুটবল কিনবা, সেই ফুটবল কিনে তারপরে তোমরা বাসায় শুরু করবা। তো এটা খুবই ইজি একটা ওয়ার্কআউট, হয়তো প্রথমবার করতে গেলে একটু কষ্ট হবে, বাট দেখবা যে বডিতে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন তোমাদেরকে খুব ভালো লাগবে। এটা বেলির জন্য খুবই কার্যকর একটা বেলি ওয়ার্কআউট, অ্যান্ড বাসার জন্য যারা স্পেশালি বাসায় করতে চাও তাদের জন্য এটা খুব ভালো হবে। তো লেটস স্টার্ট। আই হোপ তোমাদের এই ওয়ার্কআউটটা খুব কাজে লাগবে, তোমরা মন দিয়ে বাসায় করবা। অ্যান্ড তোমাদের সুবিধার্থে এই ওয়ার্কআউট ভিডিওগুলো তোমরা ডেইলি এই চ্যানেলগুলো তোমরা চেক করবা। এখানে প্রত্যেকটা এপিসোডে পার্ট বাই পার্ট তোমাদের জন্য বেলি ওয়ার্ক অ্যাপস ওয়ার্কআউট আমি নিয়ে আসবো। অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।